আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি, আশা করি আপনারাও সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আপনাদের সবাইকে আমার নিত্যদিন রান্নাবাই শিরিন চ্যানেলে স্বাগতম জানাচ্ছি। আমাদের এই দেশ বাংলাদেশ ষড় ঋতুর দেশ, গ্রীষ্ম বর্ষা শরৎ হেমন্ত শীত ও বসন্ত এই ছয়টি ঋতু নিয়ে আমাদের ১২টি মাস। আমরা ১২টি মাসই যারা চা প্রেমী, চা খাই, চা খেতে পছন্দ করি। হ্যাঁ ভিউয়ার্স, আমার থাম্বনেল দেখে বুঝতে পারছেন আমি আজকে আপনাদের জন্য একটি চায়ের রেসিপি নিয়ে এসেছি এবং আমি এই চাটি খুবই পছন্দ করি। আমার এই চায়ের বিশেষত্ব হচ্ছে এই চাটি ওভালটিন চা। তো আমার এই স্পেশাল ওভালটিন চায়ের উপকরণগুলো দেখে নিই। নিয়েছি চা পাতা, চিনি, দুধ, পানি এবং ওভালটিন। চলুন মূল রেসিপিতে। আমি দুধ আর পানি একসাথে জাল বসিয়ে দিয়েছি, একটু নেড়ে দিচ্ছি। চিনি দিয়ে দিচ্ছি, এখানে পরিমাণটা আমি বলে দিচ্ছি না, কারণ চা বানাতে সবাই জানেন যে যতটুকু চা বানাবেন সেই পরিমাণ অনুযায়ী আপনারা পানি, দুধ, চিনি, চা পাতা সবই দিয়ে দিবেন। তো আমার চায়ের জাল উঠে গেছে, আমি একটু নেড়ে দিচ্ছি। আমি আরও কিছুক্ষণ জাল করে নিব। এই দুধ আর পানি একসাথে ভালো করে ফুটিয়ে নিলে চায়ের টেস্ট অনেক বেড়ে যায়। ভিউয়ার্স, চা আমরা সবাই বানাতে পারি, কিন্তু কিছু কিছু চা এর একটু বিশেষত্ব থাকে, তাই আমি আজকে আপনাদেরকে ওভালটিন চাটা করে দেখাচ্ছি। চা পাতা দিয়ে দিলাম, এখন আবার একটু জাল করে নিব। যারা চিনি খান না তারা চিনি দেবেন না, যারা দুধ খান না তারা দুধটাও দেবেন না, আর বাকি সব উপকরণ একই থাকবে। ভিউয়ার্স, আমার রেসিপিটি আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন, আপনজনদের সাথে শেয়ার করবেন। আর পুরো রেসিপিটা দেখে কমেন্টে জানাবেন কেমন হলো। আমার চায়ে প্রায় হয়ে গিয়েছে, আমি চায়ে এখন ওভালটিন দিয়ে দিলাম। আপনারা ওভালটিনটা আপনাদের পছন্দ মতো দিবেন, কারণ এখানে অনেকে একটু ঘন খেতে চাইলে ওভালটিনের পরিমাণটা বেশি দেবেন, আর যদি একটু পাতলা রাখতে চান তাহলে সেক্ষেত্রে ওভালটিনের পরিমাণটা একটু কম দিবেন। আর ওভালটিন দেওয়ার যে নিয়ম সেটা আপনি এখনও দিতে পারেন চাটা নামানোর ঠিক আগ মুহূর্তে, আবার চাটা ছেঁকে নিয়েও আপনারা চায়ের সাথে ওভালটিনটা মিশিয়ে খেতে পারবেন। তো ভিউয়ার্স, যারা আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা এখনো করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন, এতে করে আমার নতুন নতুন ভিডিওগুলো আপনাদের কাছে দৌড়ে চলে যাবে। আমি চা ছেঁকে নিচ্ছি, খুব সিম্পল একটি রেসিপি দেখিয়ে দিলাম, বাসায় অবশ্যই ট্রাই করবেন। আমি পরিবেশন করে দিলাম, আপনারা বাসায় বানাবেন, তৈরি করবেন, নিজেরা খাবেন, আপনাদের আত্মীয় স্বজন যারা আছে তাদেরকেও আপয়েন্ট করবেন। খুব মজাদার একটি রেসিপি, চা তো সবাই খাই, এভাবে একটু ওভালটিন দিয়ে খেলে আরও ভালো লাগবে। তো আজকে আর কথা বাড়াচ্ছি না, আপনাদের সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।